হ্যালো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এর আগে ভিডিও স্পেশালি যে এক্সাম স্ট্র্যাটেজি সিরিজ নিয়ে আমি ডিসক্রিপটিভ পেপারগুলো যে আপলোড করেছিলাম উর্দু আর ইংরেজি নিয়ে, স্পেশালি ইংরেজি, যেহেতু উর্দু আপনাদের সবার ভাষা নেই, বাট ইংলিশ ইজ কমন টু এভরিওয়ান। ইংরেজি যে পেপার আপলোড করেছিলাম ওতে যেভাবে রেসপন্স পেয়েছিলাম ওটা অনেক স্যাটিসফ্যাক্টরি ছিল। স্যাটিসফ্যাক্টরি এই কারণে বলছি কি, আমার একটা চেষ্টা আছে কি যেভাবে কষ্ট করে আমি পড়াশোনা করেছি বা পরীক্ষা পাস করেছি, আপনাদের জন্য কিছু একটা ইজিনেস করা যেতে পারে। আমি যতই কিছু বলি বা যে যতই কিছু বলে, যদি আপনি একটা কনক্রিট ম্যাটেরিয়াল নিজের জন্য না পান, কনক্রিট ম্যাটেরিয়াল বলতে আমি বলতে চাইছি অফিশিয়াল অ্যান্সার স্ক্রিপ্ট, তো একটা বিশ্বাস হয় না, কনফিডেন্সটা একটা হয় না। যতই আমি বলি বা আমাকে যদি কেউ বলতো, আমি যদি চোখের সামনেটা দেখতাম কি না রিয়েলিটিতে কি হচ্ছে, তাহলে ওটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট দেয়। সেই জন্য আমি আরটিআই করে একটা কপি চাইলাম, আলহামদুলিল্লাহ কপি পেলাম। কপি পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ারও করলাম যা আমার কাছে আছে, আর ওই শেয়ারিং এর পরে যা কমেন্টস পড়লাম স্পেশালি, ওটা স্যাটিসফ্যাক্টরি ছিল কি আমি যে চেষ্টায় আছি ওই চেষ্টা অ্যাটলিস্ট এই অবধি তো সাকসেসফুল হলো, ইনশাল্লাহ আগেও হবে। এখন আসার উদ্দেশ্যটা কি? এখন আসার উদ্দেশ্য আছে একটা রিপিটেড রিকোয়েস্ট, রিপিটেড রিকোয়েস্ট বাংলা আর ইংরেজি ডিসক্রিপটিভ পেপার নিয়ে। আমি যা বুঝলাম আপনারা চাইছেন কি আমি ডিসক্রিপটিভ ইংরেজির জন্য কিছু একটা ভিডিও বানাই বা বেঙ্গলির জন্য ভিডিও বানাই। বেঙ্গলি তো আমার খুব বেশি ভালো নেই, কিন্তু কী করে লেখা যায় ও লেখার স্টাইলটা কী এর উপরে আমি অলরেডি দু একটা ভিডিও বানিয়েছি। আবার টাইম টু টাইম যদি দরকার হবে আপনারা যা বলবেন, যা রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের, অ্যাকর্ডিংলি আমি ওয়ে অফ রাইটিং অর দ্য আর্ট অফ রাইটিং নিয়ে একটা কথা বলা যেতে পারে। কিন্তু ইংরেজি আমি একটু ভালো করতে পারি, বাট আনফর্চুনেটলি আমার পাশে অত টাইম নেই। বাট আমার পাশে টাইম নেই তার মানে এটা হয় না কি আপনাদের প্রিপারেশনটা আটকে যায় বা আটকানো উচিত। আমি এটা চেষ্টা করেছি বা আমার অ্যাকচুয়ালি আমাদের টিম যে আছে রেসের, আই এম আ পার্ট অফ দ্যাট টিম, তো টিমের তরফ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এই ইনিশিয়েটিভে আমরা আবার একটা চেষ্টা করছি বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংরেজির কয়েকটা লেকচার্স আপলোড করার। ইট ইজ জাস্ট ইন এ পাইপ লাইন, এখন আমরা জাস্ট কাজ করছি ওর উপরে। একটা চেষ্টা আছে কি আমরা ইংরেজি আর বাংলা দুটোই একটা কী করে লেখা যায় ওর উপরে যা যা রিকোয়ারমেন্ট থাকে একটা টিউটোরিয়াল ক্লাসের মতন ভিডিওস আপলোড করব। এটা এখন লাইভ হচ্ছে না, এখন রেকর্ডেডই হবে। ইনশাল্লাহ ফিউচারে যদি আরও আমাদের সুযোগ হয় আমরা লাইভও আসবো করতে নিয়ে, কিন্তু এখন অবধি এটাই প্ল্যানিং আছে কি আমরা বেঙ্গলি আর ইংরেজি এই দুটো সাবজেক্ট নিয়ে ডিসক্রিপটিভ নিয়ে আলোচনা কিছু করা যাবে আপনার সাথে ভিডিওর মাধ্যমে। বেঙ্গলি আর ইংরেজি দুটো কেন ইম্পর্টেন্ট? দেখুন ইংরেজি ইম্পর্টেন্ট এই কারণে আছে কি আপনি যে সময় অফিসে যাবেন, ইনশাল্লাহ আজ না কাল একদিন অফিসে হবেন আপনারা, আপনাকে ইংরেজিতে সব পেপার ওয়ার্ক করতে হবে, বাংলা সব জায়গায় আপনার সাথ দেবে না। কারণ ইন্ট্রা গভর্নমেন্ট আর ইন্টার গভর্নমেন্ট দুটো শব্দ আছে, ইন্ট্রা গভর্নমেন্টে যে কাগজগুলো আছে ওটাও ইংরেজিতে থাকে। উইদ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আপনি যে ইন্ট্রা গভর্নমেন্ট যে কাগজগুলো পাবেন ডকুমেন্টস ওটা ইংরেজিতে থাকে, এক নম্বর। দু নম্বর, ইন্টার গভর্নমেন্টাল যে ম্যাটার আছে ওটাও ইংরেজিতে থাকে, কোর্টের অর্ডার ইংরেজিতে আছে। তো ইংরেজি একটা অনেক বড় রোল প্লে করবে টু গ্রিউ আপ অ্যাজ অ্যান অফিসার, আ গুড অফিসার। বেঙ্গলি কেন ইম্পর্টেন্ট? দেখুন যেই রাজ্যে আপনি আছেন ওই রাজ্যের একটা কমন ভাষা থাকে, কমন ভাষা মানে সবাই বেঙ্গলি বলবে এরকম কিছু না, মেজরিটি অফ দ্য পপুলেশন ওরা বাংলা বলবে। যেমন আমাদের একটা মিসকনসেপশন আছে, অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু মিসকনসেপশন এটা আছে কি বাংলায় থাকলে বাংলা বলতে হবে। এই বাংলা যে বলতে হবে ওর কারণ এটা না কি আমি বাঙালি আছি তো অন্য লোকের জন্য এই মাটিতে কোনো জায়গা নেই, এর বলার উদ্দেশ্য এটা কি আপনি যে জায়গাতে আছেন এখানে বেশিরভাগ লোক যারা গ্রামের দিকে থাকে
ওদের ভাষা কিন্তু বেঙ্গলি, ওরা হিন্দি বললে বা অন্য ভাষা বললে বুঝতে পারবে না এরকম ব্যাপার নেই, কিন্তু ওদের অনেক অসুবিধা হবে, ওরা যে কমফোর্টেবিলিটি ফিল করবে, যে ফ্রিডম উনি নিজের ভাষায় নিজের কথা বলাতে পারবেন, সে অন্য ভাষায় পারবেন না। সেই জন্য অ্যাজ এন অফিসার আপনাকেই বেঙ্গলি শিখতে হবে, অ্যাটলিস্ট এত তো শিখতে হবে কি আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারেন, ওদের যে অ্যাপ্লিকেশনগুলো বেঙ্গলিতে আসবে ওটা আপনি পড়তে পারেন। তো এর জন্যই বেঙ্গলি টেস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল যে এখন পাবলিক সার্ভিস কমিশনের WBCS এ ম্যান্ডেটরি করা হয়েছে, আস্তে আস্তে দেখবেন টোটাল পরীক্ষায় মোটামুটি করে দিয়েছে আর যে বেঁচে আছে ওটাও হয়ে যাবে। তো সেই জন্য বেঙ্গলি এখন এমন একটা রোল প্লে করছে কি যদি বেঙ্গলি আপনি পাস করে যাচ্ছেন তার মানে মোটামুটি ধরে রাখুন পরীক্ষা আপনি পাস করে গেলেন, কারণ বাকি প্রিপারেশন তো সবাই নিচ্ছে। তো বেঙ্গলি আর ইংরেজি এই উদ্দেশ্যেই আমরা স্টার্ট করছি, আশা করি যেভাবে আমরা রিভিউ করিয়েছিলাম আমার ইংরেজি পেপারে ওভাবেই ক্লাসগুলোও থাকবে। যদি কিছু রিকোয়ারমেন্ট ফার্দার থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বলুন, সেকশন এই ভিডিওর এর কমেন্ট সেকশনেও আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো বলতে পারেন যে টপিক নিয়ে ডিসকাশন হবে। প্রথমে আমারটা আমার টপ আমাদের নিজের একটা যে ওয়ে আউট তৈরি করেছি ওকে নিয়ে হবে, তারপরে ইন ফিউচার যদি আরো কিছু করা যেতে পারে তো আপনাদের কমেন্টের যা রিকোয়ারমেন্ট আছে ওকে আমরা ফুলফিল করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।